উত্তরবঙ্গের ক্ষেত্রে দিনের এবং রাতের তাপমাত্রার উল্লেখযোগ্য কোনো পরিবর্তন হবে না। ওপরে দার্জিলিং এবং কালিম্পং এই দুটো জেলাতে দু এক জায়গায় খুব হালকা বৃষ্টির সম্ভাবনা থাকছে। দক্ষিণবঙ্গের ক্ষেত্রে দিনের তাপমাত্রা কিন্তু আগামী 3 দিনে একটু গ্র্যাজুয়ালি বাড়বে, রাতের তাপমাত্রা তেমন কোনো উল্লেখযোগ্য পরিবর্তন হবে না, কিন্তু মার্জিনালি একটু বাড়বে। উপকূলবর্তী জেলা 2 চব্বিশ পরগনা এবং 2 মেদিনীপুর এবং কিছুটা হাওড়ার কিছুটা গ্রামীণ এলাকায় হালকা থেকে মাঝারি কুয়াশা দেখা যাবে। কারণ একটু ময়েশ্চার ঢুকছে আমাদের এখান থেকে সাউথ ওয়েস্টার্লি একটু লোয়ার লেভেলে, ফলে ভোরের দিকে যখনই টেম্পারেচারটা কম থাকছে তখন একটু কুয়াশা থাকছে, কিন্তু মূলত ক্লিয়ার স্কাই থাকবে এবং সর্বোচ্চ তাপমাত্রা যেটা সেটা কিন্তু আগামী 2-3 দিন একটু বাড়বে। মানে ধরুন আজকে কলকাতায় আমরা যেটা রেকর্ড করেছি 32.8, মানে গতকালের ম্যাক্সিমাম যেটা, সেটা স্বাভাবিকের থেকে 1 ডিগ্রি উপরে, এবং মিনিমামটা একটু কমে হয়ে গেছিলো 20, মানে স্বাভাবিকের থেকে 1 ডিগ্রি নিচে। ফলে আগামী 2-3 দিন একটু বাড়বে, 32টা আশা করছি আমরা কালকে 34-এ পৌঁছে যাবে। অর্থাৎ ম্যাক্সিমাম টেম্পারেচার যেটা মাঝে অনেকটা বেড়ে গেছিল তারপর একটু কমেছিল, কালকের থেকে আবার একটু কিন্তু রাইজিং ট্রেন্ড হবে 2-3 দিনের জন্য। বৃষ্টির সম্ভাবনা না, দক্ষিণবঙ্গে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই, শুধু উত্তরবঙ্গের ক্ষেত্রে দার্জিলিং এবং কালিম্পং এই দুটো জেলাতে হালকা বৃষ্টির সম্ভাবনা থাকছে।